নতুন করে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। চলতি মাসে হাসপাতালে সবচেয়ে বেশি রোগী ভর্তির রেকর্ড হয়েছে। এ মাসের প্রথম ছয় দিনেই মারা গেছে 10 জন। জানুয়ারি থেকে পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছে 31 জন। গত 24 ঘন্টায় সারা দেশে ডেঙ্গু জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে 279 জন। আর রাজধানীতে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা 196। স্মৃতিমণ্ডলের রিপোর্ট। মশাবাহিত ডেঙ্গু জ্বর নিয়ে গেল আগস্টে হাসপাতালে ভর্তি হয় 3,521 রোগী। এ মাসের প্রথম সপ্তাহেই প্রায় 1,500 রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এই ছয় দিনে মারা গেছে 10 জন। মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিনই আসছেন 50 থেকে 60 জন রোগী, নির্দিষ্ট কোনো এলাকা থেকে নয়, রাজধানী সহ সারা দেশ থেকেই রোগী আসছে। হাসপাতাল পরিচালক জানান, কেউ একাধিকবার ডেঙ্গু আক্রান্ত হলে তার ঝুঁকি বেশি। একবার হওয়ার পরে যদি সে অন্য একটা ক্রস ভ্যারিয়েন্টে যায়, সাধারণত তার কারণ দুটোর অ্যান্টিজেনের সিমিলারিটি একরকম থাকে না, সুতরাং অ্যান্টিজেন রেসপন্সটা এক হয় না। তার ভিতরে বিশেষ দুই একটা ভ্যারিয়েন্ট আছে যেটা আরও বেশি ভিরুলেন্ট, সেই জন্য আমার সবসময় এটা আমার যেমন তখন চিকিৎসকরা বুঝতে পারেন, যেমন ধরুন একটা ক্লাসিক ফিচার সে ফলো করতেছে না, ক্লাসিক যে একটা সিকোয়েন্স আছে, তখন চিকিৎসকরা কনসার্ন হয়ে যায় যে দ্যার ইজ সামথিং রং। গেল 24 ঘন্টায় সারা দেশে হাসপাতালে ভর্তি হওয়া নতুন রোগীর সংখ্যা 279, এর মধ্যে ঢাকায় 196। এ মুহূর্তে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা 889, এর মধ্যে ঢাকায় 706 জন। সন্তান যেন অসুস্থ তখন তো খারাপ লাগবেই, আমি মানা মশা এখন কোন জায়গা থেকে আমরা এলো, স্কুলে না বাসায়? জ্বর আসে আসছে, এর 4-5 দিন একভাবে ওষুধ খাওয়ানো হয়েছে কিন্তু কমে না। তারপর আমি যশোর থেকে ঢাকায় আসছি, লেগুনে দিয়ে যাতে সময় ভোরবেলা একটা মশা কামড় দিছিল, ধারণা করতেছি হয়তো সেখান থেকে। স্বাস্থ্য বিভাগ বলছে ডেঙ্গু মোকাবেলায় প্রস্তুতির কোনো ঘাটতি নেই। থেমে থেমে বৃষ্টি হচ্ছে, প্রচুর নির্মাণ কাজ হচ্ছে, উন্নয়ন প্রকল্পগুলোতে কাজ হচ্ছে, বাসা বাড়িতে যারা আছেন তাদের ফেলে দেওয়া পাত্র বিভিন্ন আধারে পানি জমে থাকছে, সেখানে মশা ডিম পাচ্ছে। সেই মশার ডিম বা মশাকে যদি মেরে ফেলা না যায় তাহলে কিন্তু রোগীর সংখ্যা বেড়ে যাওয়ার আশঙ্কাটি থেকেই যায়। পরিস্থিতির দিকর আমরা খুব তীক্ষ্ণ নজর রেখেছি, আমরা আমাদের হাসপাতালগুলোকে প্রস্তুত রেখেছি, NS1 অ্যান্টিজেন কিট আমরা বিনা পয়সায় সরবরাহ করছি সরকারের পক্ষ থেকে। ডেঙ্গু প্রতিরোধে সর্বাত্মক সতর্কতা বাড়ানোর তাগিদ স্বাস্থ্য অধিদপ্তরের। স্মৃতিমণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা।